Assalamualaikum warahmatullahi wabarakatuh. Apnara kemon achen? Alhamdulillah. Bhalo achen? Alhamdulillah. Alhamdulillah. Amin wa Allah rahmat bhalo achen. Allah baka amader shobai ke bhalo rakho. Amin. Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidina wa habibana wa tabibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu Allahu bil huda bashiran wa nadhiran wa da'iyan ila Allahi bi idhnihi wa sirajan muniran فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن আমরা বড় আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ রব্বুল
قولي الحمد لله الحمد لله صلى الله عليه وسلم আমরা গত জুমায় আলোচনা করেছিলাম প্রতিবেশীর অধিকার সম্পর্কে এবং রোগাক্রান্ত ব্যক্তিদের বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে রোগ সুখ সব কিছু আল্লাহর পক্ষ থেকে এজন্য রোগাক্রান্ত অবস্থায় হতাশ না হয়ে ধৈর্যহীন না হয়ে চাইতে হবে কার কাছে আরো জোরে বলি কার কাছে আমাদের সারথীর ভাগ বড়িতে কার দেওয়া আমাদের চক্ষুগুলো কে দিয়েছেন যে চক্ষু দিয়ে সারা দুনিয়াটা আমরা দেখতেছি কোনদিন একবার জন্য সাজ দেওয়া হয়নি ব্যাট দেওয়া হয়নি দেওয়া হয়েছে আমরা ওয়াইফাই লাইন নেই ওয়াইফাই বিল দেওয়া লাগে কি না হ্যাঁ এটা দিয়েছি হ্যাঁ আল্লাহ কত দয়া করছেন আমাদের কানটা কার যারা একটু আসতে বলতেছি মনে হয় সন্দেহ লাগতেছে কানটা কার শুনতেছি কার শ্রবণ শক্তি এই নাকটা কার নাকের যে নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাসটা কে দিয়েছেন কোনো সন্দেহ আছে ব্রেন দিয়েছেন কে হাতগুলো দিয়েছেন কে মাথার চুলগুলো কে দিয়েছেন এখানে একটা হাট আছে পাম্পিং করতেছে এই হাটটা কে দিয়েছেন আমাদের দুটা কিডনি আছে রক্ত সঞ্চালন করে কিডনিগুলো কে দিয়েছেন মেরুদণ্ড আছে কে দিয়েছেন আমরা যে হাঁটাফেরা করতেছি চলাফেরা করতেছি পা গুলোকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন যে পাকে ব্যবহার করে জমিনে হাঁটতেছি জমিনটা কার যে জমিনের উপর ঘর বাঁধে বসবাস করতেছি রাত্রি যাপন করতেছি দিনের বেলায় আরাম করতেছি এই জমিনটা কার আল্লাহ ঘর যে বাঁধতেছি সেখানে বিভিন্ন জিনিসের দরকার প্রয়োজন আছে টিন আছে হ্যাঁ গাছ আছে আছে নাকি নাই তারপরে ছাদ আছে ছাদের মধ্যে বালি আছে লোহা আছে সিমেন্ট আছে পানি আছে আছে নাকি নাই এগুলো কার দেওয়া সিমেন্ট কে বানাইছেন রবি সিমেন্টের কারখানা রবি সিমেন্টের না বানাইছে তাই না হ্যাঁ রবি সিমেন্টের যেই উপাদান সিমেন্টের উপাদানগুলো কে দিয়েছেন এই পাথর সিমেন্টের অনুদার একটা পাথর আছে নাকি না পাথরগুলো কা ওই পাথর থেকে বিভিন্ন উপাদান নিয়ে এগুলো তৈরি করা হয়েছে তাহলে সব কিছুর মূলে কে তাহলে এই ফোরা বডিটা সচল রাখার জন্য একটা শ্বাস নিঃশ্বাসের গতি ঠিক রেখেছেন এই শ্বাস নিঃশ্বাসটা যদি ভিতরে যখন ঢুকে যদি একবার বের না হয়ে আসে আমার শরীর আপনার শরীর ড্যাড বডি আবার যখন নিঃশ্বাসটা ভিতরের দিকে নিতে পারবো না তখন আমি ড্যাড বডি তাই না নিতে না পারলেও ড্যাড প্রবেশ করতে না পারলেও ড্যাড বডি এই জন্য এই যে শ্বাস প্রশ্বাস এটার মাধ্যমে আমাদের পুরা শরীরটাকে চালু রেখেছেন কে তো যিনি আমাকে শ্বাস নিঃশ্বাসের শ্বাস নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমে আমার পুরা বডি মেশিনটা চালু রেখেছেন পুরা বডির পুরা মেশিনের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন তাহলে তাকে আমরা প্রতি মুহূর্তে ইয়াদ করা লাগবে কি লাগবে না তার হুকুম প্রতি মুহূর্তে মানা লাগবে কি লাগবে না আমরা কি মানি জোরে বলি আমরা কি মানি ব্যবসা করতে গেলে ব্যবসার লেনদেনের মধ্যে আল্লাহর হুকুম কি মানা হয় কেজিতে তিন ফাওয়া দেওয়া হয় কি হয় না সবাই না হলে কিছু কিছু তো আছে আমার ভাইরা এক কেজি যখন ওজন করে মাছ দিচ্ছি সেখানেও আল্লাহ তাআলা বলছেন তোমরা মাপজোকের ক্ষেত্রে সঠিক ওজন নির্ধারণ করে রেখো সূরা বনী ইসরাঈল
وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم. كرام مقاس بر كتري مانوش در كت فخاي তাদের বিষয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, কেন তুমি আমার বান্দাকে ঠকাইছো মাবজুদের ক্ষেত্রে? অবশ্য এমন সময়ও আল্লাহর হুকুম পালন করা লাগবে কি লাগবে না? আমি যে খেজুরের তিন ফাওয়া দিয়ে তা তো বুঝ দিয়ে দিচ্ছি, এমন সময় শ্বাস নিঃশ্বাস নিচ্ছি কার? আল্লাহ। এমন সময় হাত ব্যবহার করছি কার? আল্লাহ। এমন সময় ব্রেন ব্যবহার করছি কার? আল্লাহ। এমন সময় পাটা ব্যবহার করছি কার? আল্লাহ। এমন সময় হাত ব্যবহার করছি কার? আল্লাহ। আল্লাহর সব কিছু ব্যবহার করে মেশিনটাকে সচল রেখে দেওয়ার সময় আমি আল্লাহর আরেক বান্দাকে ঠকাইয়া দিচ্ছি, তো মানছি কোন দিক দিয়া? কি ভাই, কথা কি যুক্তিগত আছে? এই সম্পদ কার জন্য? এই সম্পদ কাকে দিয়ে যাবেন? চুরি করে, ডাকাতি করে, প্রতারণা করে, ধোকাবাজি করে, কার জন্য? আমি তো সব কিছু পাবো না। ধোকাবাজি করার সময় তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, পারে না? ধোকাবাজি করার সময়, প্রতারণা করার মুহূর্তেও তো আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ শুধুমাত্র বলবে, হে নিঃশ্বাস, তুমি ওই বন্দার শরীরে আর প্রবেশ করো না, স্টপ, সব শেষ না? হ্যাঁ, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এই জন্য ভাইরা, আল্লাহর দেওয়া ব্যবহার সব কিছু ব্যবহার করে বডির মেশিনটা চালু রেখে আরেকজনকে প্রতারণা করব না, আরেকজনের ক্ষতি করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আপনাদের সামনে কোরআনুল করিমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি রহম করে দয়া করে এই আয়াতকে নিয়ে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, আল্লাহর দেওয়া সব কিছু ব্যবহার করে আমরা যে সম্পদ কামাই করে নিচ্ছি, এগুলো আমার নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত, নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে আর কি দাবি করতে পারবো এটা আমার? হ্যাঁ, পারা যাবে? আমি যখন মারা যাব, হঠাৎ করে খবর দেওয়া হবে মসজিদের মুয়াজ্জিন সাহেবকে, ও মুয়াজ্জিন ভাই, আমার বাবা ইন্তেকাল করেছেন, আপনি মসজিদের মাইকে একটু ঘোষণা দিয়ে দেন। মুয়াজ্জিন সাহেব স্পিকারটা সামনে নিয়ে ঘোষণা দিবে, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক ফারার, অমুকের ছেলে অমুক, আজ সকাল 3:10 দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আপনার একদিন মৃত্যুর সংবাদ মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হবে, অমুক দুনিয়া থেকে চলে গেছে, অমুকের সন্তান অমুক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মৃত্যুর পর পরে হঠাৎ করে ঠিক করবে কয়টা বাজে তার দাফন হবে, জানাজার নামাজ হবে, সব সন্তানেরা পরামর্শ করবে বেশিক্ষণ রাখা যাবে না এই মৃত ব্যক্তিকে। পরামর্শের মাধ্যমে ঠিক করা হবে 10 তার জানাজার নামাজ শেষে তাকে অমুক জায়গার কবরস্থানে দাফন করে দেওয়া হবে। দাফন কাফনের সময় ঠিক হয়ে গেল, আবার মসজিদ থেকে ঘোষণা দেওয়া হলো অমুকের তমুক মারা গেছে, অমুক জায়গায় 10 তার জানাজার নামাজের পরে দাফন হবে। এরপরে কাউকে দায়িত্ব দেওয়া হবে বাজারে গিয়ে তার জন্য কাপড় নিয়ে আসো,
আবার কাউকে দায়িত্ব দেওয়া হবে তার জন্য অমুক কবরস্থানে গিয়া একটা মাটিতে খবর পড়ো। আবার কাউকে দায়িত্ব দেওয়া হবে তার জন্য একটা কাঠ নিয়ে বাক্স বানাইতে। আবার কাউকে দায়িত্ব দেওয়া হবে তার জন্য গরম পানির ব্যবস্থা করো। আবার কাউকে দায়িত্ব দেওয়া হবে গাড়ির মধ্যে মাইক বাঁধিয়া সারা এলাকায় একটু পাবলিসিটি কর। অলিতে গলিতে আমার আপনার নাম মানুষের কাছে উচ্চারণ করে দেওয়া হবে, অমুকের সন্তান অমুক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ভাইরা জানাজার সময় যত কাছাকাছি আসবে আপনার প্রিয় মানুষগুলো যাদেরকে না খাওয়াইয়া খাওয়াইতেন, যাদেরকে না ফরাইয়া ফরাইতেন, যাদেরকে নিজের সুখটা না দেখে অপরকে সুখগুলো বরাদ্দ করে দিতেন, এমন সন্তানগুলো আস্তে আস্তে আপনার লাশটা নিয়ে ঘর থেকে ঘরের উঠানের এক কোনায় আপনার লাশটা নিয়ে যাবে। একটা কাবর গিরা দিয়ে আপনাকে আস্তে আস্তে গোসল করাইয়া দিবে। সর্বপ্রথম আপনার শরীরে একটা সেই জামা ছিল জামাটা আস্তে করে খুলে ফেলবে, এরপর গেঞ্জিটা খুলে নিবে। অবাই আঙ্গুলের মধ্যে যদি সোনার উপর কোনো আংটি থাকে আংটিটাও খুলে নেওয়া হবে, গলার মধ্যে যদি একটা সেম থাকে সেমটাও খুলে নিয়ে নিবে, কোমরের মধ্যে যদি তাগি থাকে তাগিটাকেও খুলে নেওয়া হবে। সব কিছু খুলে খুলে আপনার শরীর দিকে নিয়ে নেবেন। বাজারের সবচেয়ে সস্তা দামি সস্তা কাপড়টা আপনার শরীরে জড়াইয়া দিবে। আপনার চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিবেন জন্মের মতো জীবনের মতো। আপনার কপালে সুরমা লাগাইয়া দিবেন, আপনার কাপড়ে আতর দিয়ে দিবেন জীবনের মতো। আর কোনোদিন আতর দিয়ে আপনি মসজিদের প্রথম কাতারে আসতে পারবেন না। এমনভাবে করে কাটিয়ার মধ্যে তুলে সবার কাছ থেকে শেষ বিদায়টা নিয়ে নেবেন। আবার কোনোদিন তৃতীয় করেছেন মানুষদেরকে যখন ঘর থেকে বের করা হয় আগে কি মাথা বের করে না পা বের করে? কোনটা আগে, মাথা নাকি পা বের করে ঘর থেকে? হ্যাঁ কি মাথা ব্যবহার করে, আগে মাথা ব্যবহার করে না কি আপনাদের জানা নেই? আগে কোন দিক দিয়ে, পায়ের দিক দিয়ে না মাথার দিক দিয়ে? মাথার দিক দিয়ে। সর্বশেষ পাটা যখন ব্যবহার করে তাফসীর কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন নিজের আব্বা যখন ফা দিয়া গর্ভবাসী সবাইকে বিদায় জানাই, আমরা জীবদ্দশ অবস্থায় থাকতে যখন কারো বাড়িতে যাই যখন বিদায় নিই সালামু আলাইকুম রহমতুল্লাহ, ফা দিয়ে নাকি মাথা দিয়ে? আরো জোরে বলুন, কি দিয়ে? মাথা দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই, এক সপ্তাহ পর্যন্ত আপনার বাড়িতে এসেছি, অনেক কষ্ট দিয়েছি, বিদায় নিয়ে নিচ্ছি, অনেক কষ্ট দিয়েছি, মাফ করে দিয়েন, মাথাতে টুকাই আসতে করে বিদায় নেই। যে যার বাড়িতে যাক না কেন মাথাটা নোয়াইয়া দিয়ে বিদায় নেই। কিন্তু জীবনের শেষ বিদায় যখন হয় মাথাটা আগে বের করার পর ফা দিয়া গর্বওয়ালাকে মৃত ব্যক্তি বিদায় করে দেই, বলে হায় দুনিয়াতে যতদিন ছিলাম দুনিয়ার জীবনটাকে মনে করেছিলাম সব কিছু, দুনিয়ার জীবনটাকে মনে করেছিলাম সব কিছু রঙিন, আজকে আমি তোমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি আমার ফা দিয়া। অতএব তোমরা এই জিনিসটা বুঝে নাও, দুনিয়া থাকার জায়গা নো, দুনিয়া আমোদ ফুরতির জায়গা নো, দুনিয়াকে ফা দিয়ে একদিন তোমাদেরও বিদায় করা লাগবে। দুনিয়াকে একদিন
কি দিয়ে বিদায়? আরো জোরে বলুন, নাকি দিয়ে? নাকি মাথা দিয়ে? পা দিয়ে বিদায় করা লাগবে। আমার ভাইরা সবাই কান্নাকাটি করে মুর্দাকে আস্তে আস্তে জানাজার মাঠের দিকে নিয়ে যাওয়া হয়। জানাজার মাঠে নিয়ে আর বেশিক্ষণ দেরি করে না, জানাজাটা পরে আবার কবরস্থানের দিকে নিয়ে যায়। কয়েকজন কবরের মধ্যে নামে। আমার ভাইরা, যেই লোকটা একদিন আগে এসির ভিতরে ছিল, 1 লাখ টাকা দামের কাঠের উপর ছিল, তার দুই পাশে দুই ধরনের আরামদায়ক বাড়ি ছিল, বিছানা ছিল, চাদর ছিল, সামনে টেলিভিশন ছিল, সেই লোকটাকে আজকে এমন নির্দয়ভাবে বিদায় করে দেওয়া হচ্ছে, এমনভাবে শুয়াইয়া দেওয়া হচ্ছে যেখানে একটা চাদরও নাই, যেখানে একটা বালিশও নাই, যেখানে একটা লাইট থাকবে না, যেখানে মোমের আলোর মতো কোনো আলোও থাকবে না, চতুর্দিকে মাটি আর মাটি, এমন একটা জায়গায় চির জীবনের জন্য তাকে শুয়াইয়া দেওয়া হয়। দেওয়ার পর মাটি উপর দিক দিয়ে মাটি দিয়ে দেই, সুন্দর করে মাটি জাপাইয়া দিয়া সবাই আস্তে আস্তে চলে আসেন। এবার কবরটা জিয়ারত করে সবাই ঘরের মধ্যে চলে আসে। এবার মানুষগুলো একটু হাফ ছেড়ে বাঁচে। মানুষের ফেরেশান থেকে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ যখন মারা যায়, সর্বপ্রথম অন্যান্য মানুষদের মধ্যে একটা ফেরেশান থাকে, তাকে কখন গোসল দেওয়া যায়, গোসল দেওয়ার পর আবার মানুষ ফেরেশান হয়ে যায়, তাকে কখন জানাজার মাঠে নিয়ে যাওয়া হয়, দ্বিতীয় নম্বর ফেরেশান থাকে। জানাজা পড়ার পর মানুষ আবার ফেরেশান হয়, কখন তাকে মাটি চাপিয়ে দেওয়া যায়। মানুষ মারার পর জানাজার দাফন পর্যন্ত 3টা ফেরেশানি। 1 নম্বর ফেরেশানি, কখন তাকে গোসল দেওয়া যায়। 2 নম্বর, তাকে কখন জানাজার নামাজে নেওয়া যায়। 3 নম্বর, জানাজার নামাজের পরে কখন তাকে মাটি চাপা দিয়ে দাফন করা যায়। দাফন যখন হয়ে যায়, মানুষগুলো আস্তে একটু হাত ছেড়ে বেঁচে যায়। এবার একটু মানুষ প্রশান্তি বোধ করে, বলে দেন দাফন শেষ। মত কি জব দিন আ গিয়া হে মুর্দা কি হালত বন গিয়া, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। আমার ভাইরা, মানুষ যখন জীবিত থাকে তখন এক ধরনের অবস্থা, মানুষ যখন মারা যায় আরেক ধরনের অবস্থা হয়ে যায়। যে আদরের স্ত্রী স্বামীর পাশে থাকতে চায়, স্বামী যখন মারা যায়, আপনি আমি যদি স্ত্রীকে বলি আপনার স্বামীর সাথে আপনি 1 ঘন্টা থাকেন, বিদায় 1 ঘন্টা থাকে, আপনি আপনার স্বামীকে বিদায় জানান, এই কথা যদি বলি কোনো স্ত্রীকে বলা হয়, কোনো স্ত্রী কি মরা স্বামীর সাথে 1 ঘন্টা থাকতে রাজি হবে? কি রাজি হবে? যে ছোট্ট সন্তানটা বাবা বাবা করে করে বাবার আঙ্গুল ধরে ধরে সব দিক দিয়ে ছুটে যায়, সেই সন্তানকে যদি বলা হয় বাবা রে তোমার বাবা মারা গেছে, শেষ বিদায়ের আগে 1 ঘন্টা আধা ঘন্টা তোমার বাবার শরীরে গড়াগড়ি করো, কোনোদিন কি এই ছোট্ট শিশু রাজি হবে মরা বাবার লাশের উপর গড়াগড়ি করতে? হবে? স্ত্রীও থাকতে চাইবে না, ছোট্ট সন্তানও থাকতে চাইবে না, ভাইও থাকতে চাইবে না, এমনকি গর্ভধারিণী মাও থাকতে চাইবে না। সবাই চাইবে তাড়াতাড়ি কেমনে লাশটাকে দাফন করা যায়। লাশটা দাফন করার পর এবার দ্বিতীয় দাফের দিকে সবাই চলে যাবে। দ্বিতীয় নম্বর দাফন এই মৃত ব্যক্তির জন্য কখন জিয়াফত করা যায়, কথা ঠিক না ভাই? কখন 60 দিন না দেওয়া যায়, 40 দেওয়া যায়, এবার এখন ঠিক করবে সব। এইভাবে 60 দিন না, 10 দিন না, 40 দেওয়ার পর আর মনে থাকবে না। অথচ আমি যখন ব্যবসা করতে
করতেছি এই সন্তানগুলোর জন্য আমার স্ত্রীর জন্য কেজিতে তিন ফাবা দিয়া মানুষকে বোস করে বেশি লাভ করেছিলাম আমার সন্তানের জন্য বেশি লাভ করেছিলাম আমার স্ত্রীর জন্য বেশি লাভ করেছিলাম আমার ওয়ারিসদারের জন্য আজকে সেই কোনো ওয়ারিসদার আমার কাজে আসবে না আল্লাহ তো স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা আবাসা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইয়ুগনিহি আল্লাহ তো স্পষ্ট করে বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষ ছোট্ট তোমাদেরকে পরীক্ষা করার জন্য আবার আমার কাছে চলে আসতে হবে চলে আসার প্রথম ধাপ খবর তোমাকে খবরে শোয়াইয়ে দেওয়া হয়েছে কিয়ামতের ময়দানে আমি আমার তোমাদেরকে জিন্দা করব মিন্না খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা এই দোয়াটা আমরা পড়ি কি পড়ি না হ্যাঁ এখানে কি বলি মিন্না খলকনাকুম আল্লাহ বলেন ও মুর্দা ও বান্দা মিন্না খলকনাকুম তোমাকে আমি সৃষ্টি করেছি এই মাটি থেকে ওয়া ফিহা নুঈদুকুম আবার এই মাটি থেকে তোমাকে আমি সৃষ্টি করব এই মাটির মধ্যে নিয়ে যাব ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে তোমাকে আমি আবার সৃষ্টি করে নিয়ে আসব এটা আমি আল্লাহর একটা ছোট্ট শক্তি তোমাকে পুনরায় সৃষ্টি করার ক্ষেত্রে এটা আমার জন্য কোনো কঠিন কাজ নয় এই দোয়াটা পড়া আমরা একটা লাস্ট কবরস্থ করি কি না করি আল্লাহ আবার চিন্তা করবেন হাসরের ময়দানে সবাই উপস্থিত হয়ে যাবে আল্লাহ রসুল বলেন তাফসীর ইবনে কাসির মধ্যে বর্ণনা এসেছে মানুষ যখন হাসরের ময়দানে সবাই উঠবে সবাই থাকবে উলঙ্গ কারো কাপড় থাকবে না হাসরের ময়দানটা হয়ে যাবে তামার উপরের দিক দিয়ে বারোটা সূর্য তাপ দিয়ে দিবে আবার বাইরে একটা সূর্যের তাপ যদি তিরিশের উপরে চলে যায় আমরা থাকতে পারি না আর হাসরের ময়দানে মাথা এক বিগত উপরে সূর্য চলে আসবে খমসিন আলফাসানা 50,000 বছর টাকা লাগবে দাঁড়িয়ে এবং মাথার এক বিগত অর্থাৎ 9 ইঞ্চি উপরে সূর্য তাপ দিবে ফাইয়ের তলার জমিনটা তামা হয়ে যাবে কে আমার থারে বলে এটা কি আর কিসের কি আর মানুষ গ্রামের মধ্যে সাতটাই থাকবে সব হাসর মাসিরা বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই শুধু হাসর বাসিরা না সমস্ত নবীরা পর্যন্ত বলবে ইয়া নফসি আমি বাঁচতে চাই এমন কি তাফসীর ইবনে কাসির বর্ণনা এসেছে ঈসা আলাইহিস সালামের কাছে মানুষ যখন শেষবারের মতো যাবে বলবে ও আল্লাহর পয়গম্বর আমরা তো আর হাসরের এই আজাব সইতে পারি না আমরা জাহান্নামে গেলে জাহান্নামে জান্নাতে গেলে জান্নাত আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দিলে দোক জাহান্নাম দিলে দোক আল্লাহকে একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমাদের বিচার কাজটা শুরু করে দে আমার ভাইয়া 50,000 বছর এমনি দাঁড়িয়ে রাখবে যে বিচার ছাড়া হাজত খানা হাজতে কোনো বিচার আছে কোনো মানুষকে যখন প্রথমে হাজতে নিয়ে যায় তার কোনো বিচার হয় না এমনি ফেলে রাখে কথা বলেন না হ্যাঁ এমনি ফেলে রাখে তো হাসরের ময়দানে 50,000 বছর এমনি দাঁড়িয়ে থাকতে হবে এখনো বিচার শুরু হয় নাই আল্লাহ ঈসা আলাইহিস সালাম বলবেন ও হাসর বাসীরা আজকে আল্লাহ যে কহরার গজব শুরু হয়ে গেছে আমার গর্ভধারিণী মা
মরিয়মের কবর আমি রাখব না, মরিয়মের কবর আমি রাখতে পারব না, আমার এই গর্ভধারিণী মায়ের কবর আমার কাছে থাকবে না, শুধু আমি বাঁচতে চাই আল্লাহর আযাব থেকে। অতএব আল্লাহর কাছে কথা বলার মতো আমার কোনো সাহস নেই, শক্তি নেই, সামর্থ্য নেই। একটা কাজ করতে পারি, তোমাদেরকে একটা বুদ্ধি শিখাইয়ে দেব, সবাই মিলে তোমরা আখেরে জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো, তিনি যেন আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহ যেন আমাদের বিচার কাজটা শুরু করে দে। আল্লাহ দিন কি সূরজ ডুব রহা হে হাম লোগোঁ কে সামনে, দিন কি সূরজ ডুব রহা হে হাম লোগোঁ কে সামনে, কুল মহশর কিয়া জবাব হে মুস্তফা কে সামনে। আমার ভাইরা, আজকে আমরা রসুলের উম্মত বলে দাবি করতেছি, কিন্তু সব কাজ করতেছি ফেরাউনের মতো, রসুলের উম্মত দাবি করে কাজ করতেছি আবু জাহেলের মতো, রসুলের উম্মত বলে দাবি করতেছি কাজ করতেছি নমরুদের মতো, হামানের মতো, কারুনের মতো। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে কেমনে আমরা চেহারাটা দেখাইব, দেখা যে পারবো? আমরা যে কাজ করতেছি এই কাজ নিয়ে আমরা কি বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার দরদি উম্মত, এই কথা বলার কি কোনো সুযোগ থাকবে? বিচার কাজ যখন আল্লাহ শুরু করে দিবেন, এবার মিজানে আমল নামাগুলো ওজন দেওয়া হবে, কারো একটা স্বভাব কমে যাবে, কারো দুইটা স্বভাব কম, কারো তিনটা স্বভাব কম, কারো পাঁচটা স্বভাব কমে যাবে। একটা স্বভাব না থাকার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, দুইটা স্বভাব কম থাকার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ তাআলা একটা স্বভাব তো কম, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন আমি একটু আমার মায়ের কাছে যাব, আমি একটু আমার ভাইয়ের কাছে যাব, আমি আমার বাবার কাছে যাব, আমি আমার বন্ধুর কাছে যাব, এই অনুমতি পাবো কিনা? আল্লাহ বলেন, বান্দারে যাও গিয়ে দেখো, তোমার মায়ের থেকে যদি একটা স্বভাব পাও তাহলে তোমার আমল নামে যদি ঠিক মতো থাকে, ওজনে ঠিক থাকলে তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। এই আশা নিয়ে, বড় আশা নিয়ে মায়ের কাছে দৌড়ে দৌড়ে যাবে। এ ভাই কথা আসতে বলেন, এ বাবুল ভাই কথা আসতে বলেন, মায়ের কাছে যাবে, মাকে গিয়ে পিছন থেকে ধরবে, মা ও মারে বিচার হয়ে গেল, মার আমল নামে ওজন দেওয়া হয়েছে, একটা স্বভাব শুধু কমে গেছে, একটা স্বভাব যদি একটা আমল আমল যদি আমাকে দেওয়া হয়, এই আমলটা দিয়ে আমি মিজানে ওজন দিলে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, মা আমার একটা স্বভাব দা। কে বলবে? সন্তান। আল্লাহ কোরআন কত সুন্দর করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ও বান্দা শুনে রাখো, সর্বপ্রথম হাজার বাসীরা তার ভাইয়ের কাছে যাবে, ও ভাই আবার একটা সব আমল নামা দাও, তোমার কাছ থেকে একটা আমল দাও, একটা আমল দিলে আমি মিজানের পাল্লায় ওজন দিলে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আমি জান্নাতে যেতে পারবো, নাহলে জাহান্নামে যাওয়া লাগবে। ফাররায়া ফিরলু, এই কথা শোনার পর ভাই বলবে, ও ভাই তোমার আমার সাথে বন্ধন ছিল দুনিয়াতে, আজকে হাসরের ময়দানে আমিও একটা সওয়াব একটা আমল কম হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগতেছে, আমি তোমাকে কোনো ধরনের আমল দিতে পারবো না। এই কথা বলে ভাই আরেক দিক দিয়ে দৌড় মারবে, এমনভাবে দৌড় মারবে পিছন দিক দিয়ে তাকালে দেখা যাবে না, এমনভাবে দৌড় মারবে। অথচ দুনিয়াতে যত বিপদ আপদ হোক না, ভাই ভাইকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যায়, যায় কি যায় না, যায়। হাসরের ময়দানে বিপরীত আল্লাহ বলে দিচ্ছে। অথচ আমার ভাইরা দুনিয়াতে
খেজির মধ্যে তিন খাবার দিয়ে আমার বাইকে সবল করার জন্য দোকাবাজি করেছি, তাই না? আমার বাইকে সুন্দর করে বিয়ে ধরাবো সেজন্য আমার টাকার প্রয়োজন, মানুষের সাথে প্রতারণা করে টাকা কামাই করে আমার বাইকে আনন্দ ফুর্তি করে বিয়ে করাইছি, আমার বাইকে বড় একটা দোকান নিয়ে দিয়েছি, আমার বাইকে বিল্ডিং করে দিয়েছি আমার টাকা দিয়ে, কিন্তু ওই টাকাগুলো কামাইয়ের পিছনে দোকাবাজি প্রতারণা সরণা সব কিছু ছিল। এই সরণা করে প্রতারণা করে টাকা কামাই করে আমার বাইকে স্বাবলম্বী করে দিস। আর সেই ভাইয়ের কাছে যখন একটা স্বভাব চাইবেন, ভাই দৌড় দিবে। এরপরে আল্লাহ বলেন ওয়া উম্মিহি, ভাইয়ের কাছ থেকে সবার পর যখন হতাশ হয়ে যাবে, গর্ভধারণী মায়ের কাছে চলে যাবে, ও মা আমার একটা স্বভাব দাও, একটা আমল দাও, একটা আমল যদি পাই আমি আমার আমল নামায় দিয়ে জান্নাতে যেতে পারবো, আর যদি একটা আমল একটা স্বভাব যদি না পাই আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, একটা আমল অথবা স্বভাব দিয়ে দা। এই কথা শোনার পর মা বলবে, তুমি কি আমার সন্তান? কিয়ামতের ময়দান, তুমি কি আমার সন্তান? সন্তান বলবে, হ্যাঁ আমি তো আপনার সন্তান। তুমি আমার সন্তান নয়, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, আব্দুর রহমান নামের আমার কোনো সন্তান ছিল না, সালামুদ্দুল্লাহ নামের কোনো সন্তান দুনিয়াতে আমার ছিল না। এই কথা বলে মার একদিক দিয়ে দূর পারবে, আল্লাহ বলতেছে। অথচ সেই মাকে খাওয়ার জন্য কত প্রতারণা দোকাবাজি আমরা করেছি যার কোনো হিসাব নেই। এরপরে বলেন আমি মায়ের কাছ থেকে যখন নিরাশ হয়ে যাবে বন্ধা বাবার কাছে চলে যাবে, বাবা রে আমি তোমার ছেলে আব্দুর শুকুর, কি আল্লাহ বিচার করে দিয়েছেন দুইটা আমল নামা দুইটা স্বভাব কম, যার কারণে আমাকে জাহান্নামে গিয়ে যারা জ্বলতে হবে, বাবা রে একটা স্বভাব দাও। বাবা বলবে, তুমি কোন আব্দুর শুকুর? আমি তো তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, আমি সব যে পারবো না, আমার আমল নিতে পারবো না। এই কথা বলে বাবার একদিক দিয়ে দূর বাড়বে। এরপরে হতাশে ওয়াসাহিবাতিহি, স্ত্রীর কাছে চলে যাবে, ও স্ত্রী কলেজা টুকরা স্ত্রী, আমি না তোমাকে না খাওয়াইয়া খাওয়াইছি, ঈদের সময় আমি কাপড় নিতে পারি নাই, তোমার জন্য রঙিন শাড়ি নিয়ে এসেছি, তোমার সাজানে নিয়ে এসেছি, তোমাকে সুন্দর গহনা কিনে দিয়েছি, ও স্ত্রী একটা আমলের জন্য জাহান্নামে যাওয়া লাগবে, যদি পারো একটা আমল দিয়ে আমাকে একটু সহযোগিতা করো। স্ত্রী বলবে, তুমি কে? আমি তোমার স্বামী সলিমুদ্দিন। বলবে, সলিমুদ্দিন না আমার কোনো স্বামী ছিল না, কি এক কথা, কি এক ভয়াবহ, সলিমুদ্দিন না আমার কোনো স্বামী ছিল না, অথচ দুনিয়াতে 60 বছর জিন্দেগানি করেছে সলিমুদ্দিনের সাথে, আমি তোমাকে চিনি না। এই কথা বলে নিজের স্ত্রী আরেক দিক দিয়ে দৌড় মারবে। সর্বশেষ ওবানিহি, নিজের সন্তানের কাছে যাবে, ও সত্তা আমি তোমার বাবা আব্দুর রহমান, আমি তোমাকে না কাওয়াই কাওয়াইতাম ফরাইতাম সব কিছু করেছি, ও সন্তান আমি সারা জীবন চেষ্টা করেছি তোমাকে একটা বিল্ডিং তৈরি করে দেওয়ার জন্য, আমি মারা যাওয়ার আগে আগে তোমাকে দুইটা বিল্ডিং করে দিয়েছি, তোমাকে 5 কাঠা জমি নিয়ে দিয়েছি, তোমাকে 5টা দোকান দিয়ে দিয়েছি, তোমাকে মার্কেট করে দিয়েছি, তোমাকে গাড়ি করে দিয়েছি, তোমাকে বাড়ি করে দিয়েছি, আমি দুনিয়া থেকে চলে এসেছি সন্তান কলিবুল্লাহ, আজকে আমি জাহান্নামে যাব একটা আমলের কারণে, যদি পারো আমাকে একটা আমল দিয়ে আমার মিজানের পাল্লাটা বাড়ি করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দা। এই সলিমুদ্দিন বলবে, তুমি আমার বাবা, তুমি আমার বাবা? না না না, তুমি আমার বাবা না, এই নামের আমার কোনো বাবা ছিল না। এই কথা বলে সন্তান আরেক দিক দিয়ে মারবে দৌড়, ভয়াবহ। মাতার নয়েছি উপরে সূর্য জমিন কামার, গ্রামের মধ্যে যার যত গুণা সেই পরিমাণ টক বক গ্রামের মধ্যে, সেই জলতেই থাকবে, গট গট করবে, দুমড়া দৌড়ি ছুটোছুটি করবে, সবাই উলঙ্গ, মন ভয়াবহ অবস্থা।
এবার আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন যদি রেখে যায়
তাহলে কলবে সলিম অর্জন করা যাবে না, কলবে সলিম সৃষ্টি করতে পারবো না, তাহলে কি দুনিয়াটাও শেষ, পরকালটাও আমার জন্য শেষ। এই যে সন্তানের পিছনে কোটি কোটি টাকা খরচ করে আমি লালন পালন করেছি, কিয়ামতের ময়দানে সেই সন্তান আমার নাজাতের রসিলা হবে না, হবে না, হবে না। দলিল আল্লাহ পাকের এই কালাম। কথা কি ভাই বুঝাইতে পারছি? এমন সম্পদ রাখবেন যেই সম্পদ আপনার অবর্তমানে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে ব্যয় করে সন্তানরা, এইরকম সম্পদ রাখবেন, এইরকম সন্তান যদি রাখতে পারেন আপনার দুনিয়ার জিন্দগি কামিয়াব, আপনার কবরের জিন্দগি কামিয়াব, আপনার হাসরের জিন্দগি কামিয়াব। আর যদি আপনার সম্পদকে ঠিক মতো বণ্টন করতে না পারেন, আপনার সন্তানকে ঠিক মতো গড়তে না পারেন, আপনার দুনিয়ার জিন্দগি বরবাদ, আপনার কবরের জিন্দগি বরবাদ, আপনার হাসরের জিন্দগিও বরবাদ। এই জন্য ভাইরা সম্পদ সঠিক, সন্তান সব সম্পদের বড় সম্পদ কি? সব সম্পদের বড় সম্পদ কি? আরে ভাই না, সম্পদ সন্তান, সব সম্পদের বড় সম্পদ কি? এই জন্য আপনার সর্বোচ্চ ব্যয় করবেন সন্তানের পিছনে। কার পিছনে? শ্রেষ্ঠ পুঁজি হবে আপনার সন্তানের পিছনে, তাহলে আপনার সেরা সম্পদ। তবে মনে রাখবেন এই পুঁজি যেন আমার কলবে সলিমের দিকে রূপ ধারণ করে, এই পুঁজি যেন কোন দিকে রূপ ধারণ করে? কলবে সলিমের দিকে রূপ ধারণ করে। এই সম্পদ যেন আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়, এই সন্তান যেন রসুলের দিকে মুতাওয়াজ্জা হয়, সেইভাবে আপনার শ্রেষ্ঠ সম্পদকে শ্রেষ্ঠভাবে আপনি বিনিয়োগ করবেন সন্তানের পিছনে। কারণ আপনার সন্তান ফলে ফলে সুশোভিত হয়ে যাবে, মানুষদেরকে, জাতিকে, উম্মতকে সুগ্রাম বিনিয়ে দিতে পারবে। আপনি যদি ঠিক মতো করতে না পারেন, সুগ্রামের পরিবর্তে বদগ্রাম জাতির কাছে সে পেশ করবে। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? দেখেন আজকে সামান্য করোনা ভাইরাসের কারণে কি অবস্থা, কেউ কারো খবর নিচ্ছে? সন্তান বাবার কাছে যাচ্ছে, স্ত্রী সন্তান স্ত্রীর স্বামীর কাছে যাচ্ছে না, স্বামী স্ত্রীর কাছে যাচ্ছে না, সন্তান বাবার কাছে যাচ্ছে না, বাবা সন্তানের কাছে যাচ্ছে না, বলছে তোমরা তাড়াতাড়ি ফেরো, তাকে দাফন করো দাও। এই কি আমাদের সামান্য একটু নমুনা। অতএব প্রিয় ভাইরা, ওলামায়ে কেরামরা হলো নায়েবে রাসূল। আমরা মনে করি ওলামায়ে কেরামরা মসজিদে আসে 2 টাকা দামের মোল্লা, আমরা মনে করি আলেমদেরকে 2 টাকা দামের মোল্লা। অথচ রসুল বলতেছেন আমি রসুল দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমার বর্তমানে আমার বার প্রাপ্ত হয়ে কাজ করবে এরা এরা এরা, ইন্নামা উবুস্তু মুআল্লিমান মুআল্লিমান মুআল্লিমান, আমার অপরিবর্তে কাজ করবে কিয়ামতের আগ পর্যন্ত আমার নায়েব রসুল। উলামায়ে কেরামরা উলামায়ে কেরামরা উম্মতরা যখন বিপদদানি হয়ে যাবে আবার টেনে নিয়ে বুকের দিকে নিয়ে আসবে নায়েব রসুল। উলামায়ে কেরামরা 2 টাকা দামের মোল্লা নয় এরা, নায়েব রসুল। অতএব যারা নায়েব রসুলদেরকে মূল্যায়ন করে, আল্লাহ তাআলা ওদেরকে মূল্যায়ন করে, আর যারা নায়েব রসুলকে মূল্যায়ন করতে পারে না তাদের দুনিয়াতেও না কামিয়াব, পরকালীন জীবনে তাদের জন্য কামিয়াবির কোনো সুযোগ না। রসুল বলছেন এটা এরা 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 এরাই এরাই উম্মতের কাজ করবে, আমি নবী চলে যাচ্ছি, এরাই আমার ওয়ারিসদার, এরাই কাজ করবে। সুবহ সাদের যখন হয়, সুবহ সাদের যখন হয়, মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে, এমন সময় আল্লাহর দিকে ডাক দেয় কে? সমাজের মধ্যে যিনি 1 লক্ষ টাকা বেতন পায় তিনি, নাকি যাকে আমরা তুচ্ছতা চিহ্ন মনে করে মুয়াজ্জিনকে 5,000 টাকা বেতন দিয়ে রাখি তিনি সমস্ত মানুষদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে সুবহ সাদের সময়? তার নাম হলো আল মুয়াজ্জিন। তার নাম কি? আল মুয়াজ্জিন। রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীদের চেয়ে মুয়াজ্জিনদের গলা এক বিগত উপরে থাকবে। আল্লাহু আকবার।
কি পরিমা ওই মোল্লা মুয়াজ্জিনের গলা কতটুকু থাকবে বলেন না 5000 টাকা কমিটি সভাপতির বেতন 60000 টাকা মুয়াজ্জিনকে দে কত কয় টাকা আবার বোনাস দিতে চাই না আমরা আমরা কি করি বছর বছর বোনাস খাই কত ধরনের সুযোগ সুবিধা পাই আমার অধীনে একজন মুয়াজ্জিন আছে তাকে যদি 5000 টাকা বোনাস দিই খলি যা সিরে সরকার হয়ে যায় আছে নাকি নাই তবে আমি আমি আমার কথা প্রত্যাখ্যান করতেছি এখানে আমি অবশ্যই এই একানকার যারা আছে আমার বর্তমান মসজিদের আলহামদুলিল্লাহ ওনারা অনেক সম্মানিত ওনারা অনেক শ্রদ্ধেয় ওদের কথা বলতেছি না বিভিন্ন সিদ্ধির কথা বলতেছি আবার একানকার মনে করিয়েন না আছে নাকি নাই অথচ আপনার সন্তানের লক্ষ টাকা বেতন পাই সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তিনি যখন ঘুমায় আছেন সুবহের সাদিকের সময় আল্লাহ বলেন ফজরের অক্ত হয়েছে আমার ঘরে এসে নামাজ পড়ো এমন সময় আপনাকে ঘুম থেকে জাগ্রত করে দিচ্ছেন ওই ব্যক্তি যাকে আপনি নিজের সময় 5000 টাকা বোনাস দিতে আপনার মনটা আপনার কলে চুরমার হয়ে যায় তিনি সুবহের সাদিকের সময় আপনাকে ডাক দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালাতু খায়রুম মিনান নাওম গোবরে সে নামাজ পড়ো এই কথা বলে ডাক দিচ্ছে 5000 টাকা দামের ওই মোল্লা মুয়াজ্জিন আপনাকে জান্নাতের দিকে নিয়ে আসছে তার বুকের দিকে নিয়ে আসছে ওই নায়েব রাসূল 5 টাকা দামের মোল্লা মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচার জবাব দেওয়া লাগবে লাগবে আমি আরেকদিন বলবো এই বিষয়ে কথা এই জন্য ওলামায়ে কেরামরা নায়েব রাসূল এখন রাসূল দুনিয়াতে জীবিত নেই একমাত্র রাসূলের প্রতিনিধি ওলামায়ে কেরামরা আছেন তারা উম্মতদেরকে বারবার জান্নাতের দিকে নিয়ে আসতেছেন আর শয়তান কিভাবে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন এই চিন্তায় নায়েব রাসূলরা কেমনে জান্নাতের দিকে নিয়ে আসবেন এই চিন্তা ফিকির নিয়ে আমার মসজিদের মুয়াজ্জিন পৃথিবীর সমস্ত মসজিদের মুয়াজ্জিনরা সুবহে সাদের সময় ডাক দেই আসসালাতু খায়রুম মিনান নাওম আবার যখন জোহরের সময় হয় আবার বলে হাইয়া আলাস সালা আসরের সময় যখন হয় আবার বলে হাইয়া আল ফালা মাগরিবের সময় যখন আবার হয় মানুষ যখন মসজিদের দিকে না আসতে চায় আবার তার কানে পৌঁছাইয়ে দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এশার সময় আবার যখন সে একটু তেড়াবেড়া করতেছে মুয়াজ্জিন আবার ঘোষণা দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা তোমরা জান্নাতের দিকে আসো জান্নাতের পথের দিকে আসো কামিয়াবির পথের দিকে আসো সফলতার পথের দিকে আসো এই ডাক আপনার সমাজে 1 লক্ষ টাকা বেতনদারের জুবান থেকে কখনো উচ্চারিত হয় না কথা ঠিক কি না অতএব নায়েব রাসূলকে সম্মান করুন আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে বরকত বাড়াইয়া দিবে নায়েব রাসূলের বিরুদ্ধে যাবেন আল্লাহ আপনাকে অপমানিত করবে এটা আমার কথা না আপনি কোরআন খুলে দেখুন হাদিস খুলে দেখুন এখন হাদিস আমি রাখছি সব সময় দলিল কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করে আমি এইজন্য একান্ত একদম দেখাইতে পারি সব সময় এখানে রাখি বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আরো আলহামদুলিল্লাহ অনেকগুলো কিতাব আমার কাছে আছে এখানেও অনেক কাছে বাড়িতেও অনেকগুলো আছে মদিনা শরীফের লাইব্রেরিতেও আমার কিতাব আছে কিতাব মানে আমি যখন একবার গেছি ওখানে একবার আমাদের কিছু কথা জিজ্ঞেস করছে অনেকগুলো কিতাব দিয়েছিল কিন্তু বিমানে এই ওজন বেশি হওয়াতে আমি আনতে পারি নাই রেখে দিয়েছি ওখানে বলে ইনশাআল্লাহ যে কোনো সময় একবার গেলে ওই কিতাবগুলো আমি অবশ্যই পেয়ে যাব আমার একটা কোড নম্বর দেওয়া আছে আসুন প্রিয় ভাইরা আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝদান করুক সন্তান এবং সম্পদকে সঠিক কাজে ব্যবহার করার তৌফিক দান করুক দুনিয়ার জিন্দেগি কবরের জিন্দেগি পরকালীন জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব দান করুক সবাই বলি আমিন